हिंदू बौद्ध ख्रिस्टियान শিখ বা ইহুদি মুসলমান আমার চোখে সব সমান যত আছে নানা জাতি ও সাম্প্রদায়িকতা কাহাকে বলে জগতের সকল সম্প্রদায় কি কখনো একটা সম্প্রদায় পরিণত হবে না হতে পারে যারা সেরূপ কল্পনা করে তারা দুঃসাহসী ব্যক্তি জগৎ থেকে বৈচিত্র্য যে উঠে যাবে জগতেরই ধর্মে তা অসম্ভব আত্মার ধর্ম একত্ব সৃষ্টির ধর্ম বহুত্ব যার সৃষ্টি নেই নিধন নেই সেই আত্মাই চিরকাল এক থাকবে যার সৃষ্টি আছে লয় আছে সেই জগৎ চিরকাল নীতিনব বৈচিত্র্যের খেলা খেলবে দার্শনিকরা বলেন পুরুষের পরিবর্তন নেই প্রকৃতি নিয়ত লীলা চঞ্চলা বৈচিত্র্যময়ী প্রকৃতিকে হত্যা করে এই জগতে বাস করা যায় না কিন্তু সম্প্রদায়ে যাদের প্রয়োজন তারা সব প্রকৃতির অধীন সুতরাং জগতে চিরকালই ভিন্ন ভিন্ন সম্প্রদায় থাকবে কেউ যদি মহান মন্ত্রী সবাইকে নিয়ে একটা সম্প্রদায় করে তাহলেও সেটা ভেঙে চুরে আবার দশটা হবেই কেউ যদি অশিলাঞ্ছনে নিয়ে একটা সম্প্রদায় করে তাহলেও দুদিন পরে সেটা ভেঙে চুরে আবার শতধা হবে সুতরাং আত্মার ধর্মে সবাইকে এক জেনে দেহের ধর্মে নিজ নিজ পৃথক অনুশাসন প্রতিপালন করাই হচ্ছে একমাত্র পন্থা একেই বলে অসাম্প্রদায়িকতা ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের মাঝখানে দেওয়াল ভেঙে চূর্ণ করা অসম্ভব নিশ্চিহ্ন করা অসম্ভব কিন্তু প্রাচীরের উচ্চতার স্পর্ধা হ্রাস করে এক সম্প্রদায়ের সাথে অপর সম্প্রদায়ের প্রেমালিঙ্গনের পথ উন্মুক্ত করা যায় তারই নাম অসাম্প্রদায়িকতা যে যার নিজের গণ্ডিতে থাকো কিন্তু অপরকে শত্রু না ভেবে অপরকে আত্মীয় জ্ঞান করো এরই নাম অসাম্প্রদায়িকতা ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী দশম খণ্ড হরি ওম হিন্দু বৌদ্ধ খ্রিস্টিয়ান শিখ বা ইহুদি মুসলমান আমার চোখে সব সমান যত আছে নানা জাতি সবাই আমার আপনার জন সবাই আমার জ্ঞাতি বৌদ্ধ খ্রিস্টিয়ান জগতের মাঝে কেহ নাই মোর সবারে হৃদয়ে আকড়ি ধরিব আসুক না যত ঝড় সবারে লইয়া গগনের তলে বাঁধিব আমার ঘর সবার নয়নে দেখিব আমার প্রভুর নয়ন ভাতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টিয়ান ভালোবাসা দিয়া সবারে বাঁধিব আমার বক্ষ নীলে সকলের দুঃখে অবসম দুঃখী ভাসিব অশ্রু নীরে
বিপদে আপদে বাহু যুগ বেড়ি রাখিব সবারে ধীরে করিয়া লইব জীবন মরণে সবারে মরম সাথী কাহারে অহেলা করিব নায়নাদরে স্নেহের পরশ বুলাইয়া দিব সকলের অন্তরে সবার লাগিয়া জ্বালাইব আমি সোহাগের শতবাতি সবার কুশলে তপস্যায় আমি করিব সারাটি রাতি যত আছে নানা জাতি সবাই আমার আপনার জন সবাই আমার জ্ঞাতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টিয়ান শিখ বা ইহুদি মুসলমান আমার চোখে সব সমান